নিশ্চিতভাবে আমি আরও একটি ব্লগ নিয়ে এসে হাজির, এটা হচ্ছে বেলেরহাট। আজকে আপনাদেরকে দেখাবো যে বেলেরহাট মানে যেখানে ছিলাম পূর্ব বর্ধমান থেকে নদিয়া ডিস্ট্রিক্টের কয়েকটা স্টেশন জার্নি করে, এটা হচ্ছে বেলেরহাট পূর্ব বর্ধমানের এক ব্যস্ততম স্টেশন যেখানে মানুষ উঠে পড়ছে। এবং চলুন জার্নিটা দেখাই। প্রথম বেলেহাট থেকে উঠেই দেখুন এই যে দুই সাইডে সবুজায়ন পাট ক্ষেত, সেই পাশ দিয়ে চলে আসছি। নেক্সট স্টেশন চলে আসলাম অবশ্যই লক্ষ্মীপুর, এবং এক ব্যস্ততম স্টেশন যেখানে স্টেশনে ঢুকে পড়লাম বা জনজীবন সমস্ত মানুষটা সবাই রেডি হয়ে রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু সাইকেলের চিত্র দেখতে পাচ্ছেন, সত্যি কথা এখানে সাইকেলও জার্নি হয় সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং সত্যি কথা বলতে এটা খুব মজাদার লেগেছে আমার, সাইকেল সবাই তুলে নিয়েছে। এবং চলুন পরে নেক্সট স্টেশন। সত্যি কথা বলতে সকালের দিকে হালকা বৃষ্টি পড়েছে এবং বৃষ্টি ভেজা মুহূর্তে এইরকম একটা শ্যুট সত্যি খুব ভালো লাগছে। এরপরে পূর্বস্থলী, যেটা খুব একটা পপুলার স্টেশন, নিশ্চয়ই আপনাদের নাম শোনা আছে বা জানেন যারা, নিশ্চয়ই জানেন যারা এই লাইনে যাচ্ছে। এবং স্টেশনগুলো এত সুসজ্জিত কারণ হচ্ছে এখান দিয়ে কিন্তু ম্যাক্সিমাম ট্রেনিং অনেক মানে দূরপাল্লা ট্রেন যায়, যার ফলে স্টেশনগুলো অনেক বড় এবং সত্যি দেখার মতো। চলো নেক্সট স্টপেজ। এবং দুটো সাইডে যখন দেখতে দেখতে যাচ্ছিলাম, আমার দাদা আমার সঙ্গে ছিল, আমার দাদা বোন, এবং মাথা দেখুন এই এই জায়গাটায় দেখুন এই ভিউজটা এত সুন্দর। ট্রেনের এই মাথা থেকে ওই মাথা দেখুন, লাস্ট মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। ট্রেনটা খুব আস্তে আস্তে এই জায়গাটায় রান করছিল, যার ফলে আমি একটুখানি এখানে শ্যুট করার সুযোগ পেয়েছিলাম। যদিও ট্রেনে শ্যুট করাটা ঝুঁকিপূর্ণ, তাও মানে হাত বের না করে এবং ভিতরে মানে জমজমাট লোকজন, ট্রেন যাত্রীরা সবাই ভিতরে ভরপুর। পড়ল নেক্সট স্টপেজ, চলে এসেছি ভান্ডার টিকুড়ি। এটা কিন্তু খুব একটা সুন্দর জায়গা ভান্ডার টিকুড়ি, যেখানে সত্যি কথা এই স্টেশনগুলো দেখলে পায় না। সেই শৈশবে যখন আমরা খুব যখন আমাদের হিসেবে পপুলার ছিল না, তখন মানুষ ট্রেনে মধ্যে সাইকেল তুলতো বা এইসব সমস্ত তুলতো, সেই সব কিছু মনে পড়ে যায়। ঠিক সেরকম একটা জায়গা ভান্ডার টিকুড়ি। এই ভান্ডার টিকুড়ি চলে এলাম, এরপরে ভান্ডার টিকুড়ি চলে এলাম এবং ভান্ডার টিকুড়ি ছাড়তেই নেক্সট স্টপেজ চলে এসেছি। এবং এটার মধ্যে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, যার ফলে পরে চলে এসেছি বিষ্ণুপিয়া হল্ট। এই বিষ্ণুপিয়া সম্পর্কে একটু বলে নিই। বিষ্ণুপিয়া নিশ্চয়ই আপনাদের শোনা, যারা নদিয়ার মানুষ, আমরা নদিয়ায় ঢুকে পড়েছি এই জায়গাটা, এই বিষ্ণুপিয়া হল্ট আমি ছাড়ব। বিষ্ণুপিয়া হচ্ছে সেই জায়গা যেখানে শ্রী চৈতন্য যিনি অর্ধাঙ্গিনী ছিলেন, সেই বিষ্ণুপিয়া, যেই সেখান থেকে চলে আসলাম পূর্ব, এটা বিষ্ণুপিয়া হল্ট, যার নাম অনুযায়ী এই বিষ্ণুপিয়া হল্ট হয়েছিল। নেক্সট স্টপেজ, যেটা আমাদের নদিয়ার বিখ্যাত জায়গা, এই নবদ্বীপ ধাম। এই দেখুন দূর থেকে দেখতে পাচ্ছেন নবদ্বীপ ধাম, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এবং নবদ্বীপ স্টেশনটা যে এতটা বড়, যেমনি চওড়া তেমনি বা মানে পাশগুলো এত বেশি আর কি, সত্যি দেখার মতো। এবং নবদ্বীপ যখন স্টেশনের মধ্যে ঢুকে পড়লাম, দেখুন দুই সাইডে লোক রয়েছে এবং আমার সামনে একজন ভাই দাঁড়িয়ে আছে, দেখছে, কাউকে হাত দেখাচ্ছে সম্ভবত, যাই হোক। তো চলে আসলাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম হচ্ছে শ্রী চৈতন্যের জন্মভূমি এবং যেখানে তিনি জন্মেছিলেন বড়, এবং যার নাম অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের যে নাম, এত কথা সব কিছু কিন্তু ওনার নাম অনুযায়ী কিন্তু আজকে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের চারিদিকে বাণী ছড়িয়ে গেছে সেই নবদ্বীপ ধাম। সত্যি এই জায়গাটা আসলে পরে নদিয়ায় আসলে পরে মানে প্রাণটা জুড়িয়ে যায়। অ্যাকচুয়াল আমার ডেস্টিনেশান হচ্ছে সমুদ্রঘাট, চলো সমুদ্রঘাটতে অবশ্যই নিয়ে যাবো। নবদ্বীপ ধাম যেটা অনেক বড় একটা স্টেশন, যেখানে অনেক মেল ট্রেন থামে, দূরপাল্লার অনেক ট্রেন যায়, সেটা আপনারা নিশ্চয়ই জানেন যারা জানেন। এবং এটা আমার দাদা। এবং এরপরে চলে এসেছি কালীনগর। কালীনগর এটা একটা হল্ট স্টেশন, যেখানে খুব একটা বেশি মানুষের ওঠা আনাগোনা দেখতে পাইনি, যেখানে উঠেছে বলে আমার ঠিক মনে হয়নি। তো এই হচ্ছে কালীনগর, এবং দুই পাশে সবুজায়ন, দূর থেকে দেখতে পাচ্ছেন ওই গঙ্গাটা, কিন্তু গঙ্গা। এরপরে ডেস্টিনেশান অবশ্যই আমাদের সেই সমুদ্রঘাট, যেখানে গেছিলাম মাছ আনার উদ্দেশ্যে। বিশাল বড় একটা বাজার মার্কেট এবং এই সবুজ, এই দু সাইডে সবুজ, সত্যি মানে মন কেড়ে নেওয়ার মতো সবুজ। এবং চলে এসেছি ডেস্টিনেশান সমুদ্রঘাট, যেটা আমার ডেস্টিনেশান, যেখানে সকাল টাইমে বাজার সত্যি বলার মতো মানে বলার অপেক্ষা রাখে না, যে এত মানুষ সবজি থেকে শুরু কাঁচামালের এত বড় মার্কেট আমি সত্যি দেখি। এবং সমুদ্রঘাট স্টেশনে দাঁড়া করলো দাদা, একটুখানি আমাকে একটু ক্যামেরাবন্দি করে দিতে, আমি ক্যামেরাবন্দি হয়ে গেছি। এই হচ্ছে সমুদ্রঘাট। যদি ভিডিওটি লাগে, ভালো লাগে, আপনারা নিশ্চিতভাবে লাইক কমেন্ট তো করেই থাকেন, এবারও সেক্ষেত্রে করবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন। এই বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি দেখার জন্য।